চার গোপাল সোনা একসঙ্গে বসে আছে। তিনটে হচ্ছে আমাদের তিন বোনের তিনটে, আর একটা আমার মার গোপাল। এখন সব গোপালগুলোকে একসাথে একে একে স্নান করানো হচ্ছে। এটা বড়দির গোপাল, এটা আমার ছোটদির গোপাল, এটা এটা আমার গোপাল, এটা মার গোপাল। সব গোপাল সোনাকে, সবগুলো গোপালকে চন্দন মাখিয়ে তারপর স্নান করানো হয়েছে। এখন সব গোপালগুলোকে ড্রেস পরিয়ে সাজিয়ে বসানো হচ্ছে একে একে। সবাই রেডি, এখন ড্রেস পরে সেজে গুজে বসে আছে সব গোপালগুলো একসাথে। এটা হচ্ছে সব থেকে ছোটো মার গোপাল, এটা হচ্ছে মামা, আর বাকি তিনটা ভাগ্নে। মামা ভাগ্নেরা একসাথে বসে আছে। দেখো চারজনকে একসাথে কত ভালো লাগছে, পরপর সাজানো আছে একদম। এটা হচ্ছে গোপালের ভোগ, পোলাও, পায়েস, পাঁচ রকম ভাজা, চাটনি, পনিরের তরকারি, লুচি সবই আছে। মা পুজোয় বসে গিয়েছে, মা পুজো করছে, আরতি করছে ঠাকুরের। গোপালের পুজো মা নিজেই করে, বাড়ির পুজোগুলো মা নিজেই করে। আরতি হচ্ছে, এখন আমার গোপাল মামা বাড়ি থেকে আবার নিজের বাড়িতে ফিরে আসছে। জয় গোপাল।